আসা হলো এই মাছটি। দেখেন এখানে ভিয়েতনামের কই মাছের পোনা। হ্যাঁ ভিউয়ার্স, এই ভিয়েতনামের কই মাছের পোনা, এই সাইজের পোনাটা বিক্রয় করা হয় এখানে কেজিতে হচ্ছে প্রায় 4000 পিসে 1 কেজি। হ্যাঁ ভিউয়ার্স, সবচেয়ে মাছ ছোটো হয়ে থাকে যখন আপনি এই ছোটো মাছের পোনা যদি আপনারা কিংবা ছোটো মাছের বাইশ যদি পুকুরে চাষ করেন, তাহলে সেই ক্ষেত্রে এক সাইজের ভিতরে আপনারা মাছটি সংগ্রহ করিতে পারেন। এখানে মাছগুলো দেখতেছেন, এখানে যে এক সাইজের ভিতরে রয়েছে সেটি হলো ভিয়েতনামের কই মাছের পোনা। এক সাইজের ভিতরে অথবা কোয়ালিটি হিসাবে খুবই ভালো। এই মাছটি এখানে শাওরিং খাওয়ার জন্য প্রস্তুতি করা হচ্ছে। হ্যাভরিজ, সাদা পানিতে কীভাবে মাছটা শাওরিংয়ে রাখতে হয় তার ভিতরে আপনাদেরকে দেখা দিচ্ছি, মাছে একটা আরেকটারে কীভাবে কামড় দিয়ে রাখি। হ্যাভরিজ, মাছের যদি পেটে খাদ্য যদি বেশি রকম ক্ষুধার্ত থাকে, তাহলে যদি মাছ কিনোটা দুর্বল কিংবা মাছ মারা যায়, তাহলে সেই ক্ষেত্রে একটা মাছে আরেকটা মাছের বটিটা খায়া নেবে, শুধুই খালি মাথাটা থাকবে। এই দেখেন ওই যে থেকে দেখতেছেন যে সাদা যে মাছটি, সেই মাছটিকে আপনার জুম করে দেখাচ্ছি, দেখেন ওই সাদা মাছটিকে এই জ্যাঁতা মাছে খাচ্ছে, সেটি হলো মরা মাছ। মরা মাছ যদি থাকে কিংবা দুর্বল থাকে, তাহলে এইভাবেই মাছটি খেয়ে নেবে। সাদা ওই মাছটি খাওয়ার জন্য এবং কি আপনাদের যে কিংবা সাদা রুটি অতএব সাদা ভাত যদি থাকে, তাহলে সেই ক্ষেত্রে সাদা ভাত আপনারা ব্যবহার করতে পারেন, সেটি হলো চাউলের ভাত। হ্যাঁ ভিউয়ার্স, কই মাছের খাদ্য বলে কিনে কিছুতে অভাব নেই এবং কি কিনে কিছুতে ঘাটতি নেই। যে কোনো মাছের খাদ্য দিয়ে আপনারা কই মাছ চাষ করতে পারেন। ভিয়েতনামের কই মাছটি আপনারা সবসময় কালারটা সবুজ রঙের হয়ে থাকে। এখানে যে মাছটা দেখতেছেন লাল সাইজের, সেটি সবুজ রং হয়ে যাবে মাছের যদি শাওরিংয়ে 1 ঘন্টা কিংবা 3 ঘন্টা খাওয়ানোর পূর্বে। যত শাওরিংয়ে দিবেন ততই মাছের কালারটা ভালো হতে থাকবে, অতএব মাছ চালু হয়ে গেলে সেই ক্ষেত্রে আপনারা বুঝবেন কিবা মাছের যদি দেখেন যে সবুজ রং হয়ে গেছে, তখন বুঝতে পারবেন যে মাছের আর কোনো শাওরিংয়ের প্রয়োজন নেই। হ্যাঁ ভিউয়ার্স, সঠিকভাবে সঠিক সময়ের মাধ্যমে আপনাদের পুকুরে চাষ করেন এবং কি আপনারা লাভবান হন। এই সাইজের কই মাছের পোনা মাত্র সময় লাগবে 3 থেকে 4 মাস, 3 মাসের ভিতরে আপনি বাজারজাত করিতে পারবেন। 3 মাসের খাদ্য যাবে, বেশি পরিমাণ খাদ্য যাবে না, প্রায় 1 কেজি মাছ খরচ হবে মাত্র আপনার 25 থেকে 30 টাকা 1 কেজি মাছ ওজনে করতে। হ্যাঁ ভিউয়ার্স, এরকম 25 থেকে 30 টাকা পর্যন্ত আপনারা খরচ করার পূর্বে তখন আপনারা বাজারগত মূল্য পাচ্ছেন 100 টাকা কিংবা 80 টাকা কেজি। হ্যাঁ ভিউয়ার্স, এই কই মাছটি যত মাছের বড় হবে ততই আপনাদের লাভ ফলন ভালো হয়ে থাকবে। এই ভিডিওটা যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করুন, অতএব যদি মাছের কোনো সমস্যা থাকে তাহলে ভিডিওতে কমেন্ট করে জানান। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে বলবেন না। সবাই ভালো থাকুন, সুস্থ।